সমাজ আছে, সঞ্জয় মণ্ডল থেকে শুরু করে দেবেশ মণ্ডল থেকে শুরু করে যারা নিখোঁজ আছে তাদের প্রত্যেকের সাথে তাদের পরিবারবর্গের সাথে দেখা করেছে। সেখানে আওয়াজ উঠছে খুনি মুখ্যমন্ত্রীর শাস্তি চাই। নন্দীগ্রাম কাণ্ডের পর যখন বলা হয়েছিল যে খুনি মুখ্যমন্ত্রী বুদ্ধকে খরচা করছে, নাজাতে গিয়ে আমি দেখে মনে হয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে খুনি মুখ্যমন্ত্রী। তার সারা গায়ে সারা শরীরে যেমন বুদ্ধর সময় রক্তের ছাপ লেগেছিল, ওই মুখ্যমন্ত্রীর শরীরের শাড়িটাতে এখন রক্তের ছাপ লেগেছে। তিনি ন্যাজটে গিয়ে যদি আপনারা কেউ যেতেন, যারা গিয়েছিলেন তারা দেখে এসছে, নিরীহ মানুষগুলো বাড়িতে ঘুমোচ্ছিল, সেই বাড়ি থেকে বার করে নিয়ে এসে তাদের মারতে মারতে জলভেরির দিকে নিয়ে গিয়ে কি নির্মম ভাবে গুলি করা হয়েছে। দুজন মারা গেছে, আজও তিনজন নিখোঁজ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।